অসম্ভব বাবা, তুমি কোন আজকে একটা 16 বছর মেয়েকে আমার ঘরে জড়াতে চাচ্ছ? কি হচ্ছেটা কি জাঁকুক, আস্তে কথা বল, কি শুনে নিবে তো। দেখো বাবা, তুমি মোটো তোমার বড় ছেলের দোষ আমার ঘরে চাপাতে আসবে না। আমি কখনোই এই বাচ্চা মেয়েকে সামলাতে পারবো না। এমন করে না বাবা জাঁকুক, একটাবার আমার কথাটা শোন, প্লিজ একটাবারই বাবার কথাটা শোন। জাঁকুক বিরক্তিতে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তারপর বলে, আচ্ছা বলো শুনছি। মিতার মা অনেক আগে, মিতা যখন ছোট তখন মারা যান। বাবা দ্বিতীয়বার বিয়ে করে মেয়েটাকে দেখাশোনা করার জন্য, কিন্তু সৎ মা ওই ছোট্ট মেয়েটাকে কখনো ভালোবাসেনি রে, সবসময় শুধু অত্যাচার করে গিয়েছে। মেয়েটার বাবা যখন সবটা বুঝতে পারে তখন চেষ্টা করেছিল, কিন্তু কিছু করতে পারেনি, কারণ বিয়ের আগেই শর্ত অনুযায়ী ওই মহিলা সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। মেয়েটার বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু, না পেরে মনের সমস্ত কষ্ট আমাকে বলেছিল। আমি তখনই ওই মেয়েটাকে আমার বাড়ির বউ করবে বলে ভেবে নিই, কিন্তু সুগা যে জিমিনকে ভালোবাসে সেটাও আমাকে জানায়নি, আমিও জানতাম না। তাই আগে সুগার সাথে আমি ওর বিয়েটা ঠিক করি, কিন্তু সুগা যে এখন এভাবে একটা চিঠি লিখে পালিয়ে যাবে সেটা বুঝিনি রে। প্লিজ বাবা জাঁকুক, মেয়েটাকে বাঁচা, মেয়েটা যে বড্ড ভালো, ওর সৎ মা ওকে মেরে ফেলবে না হলে। দয়া করে আমাকে একটু বুঝ বাবা, এই যে মেয়েটাকে আমি নরক থেকে বের করতে চাইলাম, সেখানে যদি মেয়েটাকে আমি আরো কলঙ্কিত করে দিই তবে যে আমি মরেও শান্তি পাবো না। তোরও তো মানে আমি তোদের কষ্ট হবে জেনে দ্বিতীয়বার বিয়ে করিনি, তুই কি ওই মেয়েটার কষ্টটা একটুকু বুঝবি না জাঁকুক? জাঁকুক কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছি, শেষমেশ কিনা আমার হাতে একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট হলো, আমি এ জীবনে আর নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওই ছোট্ট মেয়েটার সামনে আর মাথা তুলে দাঁড়াতেও পারবো না। কথাটা বলেই নামচিন সেখান থেকে চলে আসতে নিলে জাঁকুক পিছন দিক থেকে বলে, বাবা আমি রাজি, মানে বাবা আমি বিয়েটা করতে রাজি। জাঁকুক তুই সত্যি রাজি? হ্যাঁ, তাহলে চল মিতাকে দেখবি। না বাবা, তার দরকার নেই, তুমি যখন চেয়েছো আমি বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। এরপর নামজুন জাঁকুককে নিয়ে বিয়ের আসরে চলে যায়, আর সেখানেই টিয়া আর জাঁকুকের বিয়েটা হয়ে যায়। এদিকে জাঁকুক বিয়েতে রাজি হলো ও কোনোভাবেই মেনে নিতে পারছে না, একটা বাচ্চা মেয়ে কিনা এখন তার বউ। হে আল্লাহ, আমাকে তুমি তুলে নাও, আমি কি করে এই বাচ্চা মেয়েকে সামলাবো? বিরক্তিতে জাঁকুক একবারের জন্য তের দিকে তাকায়নি। এদিকে নামজুন বারবার মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, জাঁকুক তুই নিজেও জানিস না আমি তোর জন্য ঠিক কী নিয়ে যাচ্ছি। ফুল দিয়ে সাজানো খাটে বধূ বেশি বসে আছে তে, ঘরের এক কোণে জাঁকুকের একটা বড় ছবি, তে বারবার সেদিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে, দেখতে বেশ নায়কের মতো। মনটাও যদি এরকম ভালো হতো, কিন্তু আসলে উনি কেমন হবে? তের ভাবনার মাঝে দরজা খোলার শব্দে তে একটু কেঁপে ওঠে। জাঁকুক পিছনের দিকে তাকিয়ে ভাবছে, সবশেষে কিনা একটা বাচ্চা মেয়ে আমার বউ। পরক্ষণে আবার জাঁকুকের মায়া হলো, মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে ও কেন কষ্ট পাবে? আমি কি ওকে একটা সুন্দর জীবন দিতে পারবো না? ঘুমটা থাকার কারণে তের মুখ দেখা যাচ্ছে না, কেমন জানি আড়ষ্ট হয়ে বসেছে তে। জাঁকুকের এবার খুব বিরক্তি লাগছে, গ্রামের মেয়ে তাও আজকালকার এমন ভাব করছে যেন কিছু বুঝে না। এদিকে তে ভয়ে কাঁপছে, সৎমার মতো উনিও যদি আমাকে মারেন? জাঁকুককে এগোতে দেখে তে ভয়ে খাট থেকে নেমে দৌড় দিতে নেবে, ঠিক এমন সময় জাঁকুক এক হাত দিয়ে তেকে ধরে ফেলে। আরে কি করছোটা কি, পড়ে যাবে তো। হ্যাচকা টান লাগায় তের ঘোমটাটা পড়ে যায়, বেরিয়ে আসে তের কাজল লেপতে যাওয়া শুভ্র মিশ্রিত চোখ দুটো, নেই কোনো ভারী সাজ, মায়াবী চোখ জোড়া আর গোলাপি রঙের ওষ্ঠ জোড়া, নাকফুল পরা সরু নাকটাও বাদ গেল না জাঁকুকের চোখে। জাঁকুকের যেন এবার চোখ জোড়া আটকে গেছে তের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে জাঁকুক দেখছে শুধু তেকে। পৃথিবীতে এত মেয়ে দেখেছে, কিন্তু এমন ভয়ঙ্কর সুন্দরী মেয়ে দেখলেই তো কেমন আদর আদর পাচ্ছে। জাঁকুকের মুখ থেকে আনমনি বেরিয়ে আসে মায়াবিনী। জাঁকুক তের দিকে পলকহীনভাবে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এই মেয়ে আমার জন্য, শুধু আমার, আমার বাচ্চা বউ। ইতিমধ্যেই তে হাত ছাড়িয়ে ভয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে নিজেকে আবারও ঘুমটার আড়ালে করে নেয়। জাঁকুকের বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, বাবা এ কি আনলো আমার জন্য, মানুষ না কোনো হুর পড়ি, দেখলেই তো কেমন আদর আদর পাচ্ছে, মনে হচ্ছে টমেটোর মতো গালগুলোকে টুক করে খেয়ে ফেলি বলেই জাঁকুক মনে মনে মুচকি মুচকি হাসছে। না একবার দেখাই জাঁকুকের মন ভরেনি, আবারও দেখবে। কথাটা ভাবতে ভাবতেই জাঁকুক তের ঘোমটার দিকে হাত বাড়াতে নিলেই তের ফোপানো কান্নার শব্দ কানে এলো জাঁকুকের। জাঁকুক ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘোমটাটা সরিয়ে দেখে
কাঁদতে কাঁদতে তার চোখের কাজল অনেকটাই লেপ্টে গেছে। ঠোঁট দুজোড়া গোলাপি রং থেকে লাল বর্ণ ধারণ করেছে। থরথর করে কাঁপছে তার ঠোঁট জোড়া। চাঙ্কুকের বুকটা এবার কেঁপে উঠলো। কাঁপা কাঁপা হাতে তার গাল দুজোড়া আলতো হাতে স্পর্শ করে বলে, কি হলো কি মায়াবিনী, কাঁদছো কেন? নিজের গালে পুরুষাল স্পর্শ পেতে তে কেমন জানি কেঁপে ওঠে। তে তার কান্নার বেগ বাড়িয়ে দেয়। ও গড, ইনি কাঁদছে, তাতেই তো আমি মরে যাচ্ছি, না জানি হাসলে আমার কি অবস্থা হয়। আহা প্লিজ কেঁদো না, অন্তত কাঁদার কারণটা আমাকে বলো। না, তের কান্না থামছে না। জাঙ্কুকের তের কান্না কেন জানি সহ্য হচ্ছে না। সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জাঙ্কুকের। কেন কাঁদবে তার আদরের বাচ্চা বউ? প্লিজ কেঁদো না মায়াবিনী, কি চাই তোমার বলো, সব এনে দেবো আমি তোমাকে। তে এবার ফোপাতে ফোপাতে বলে, আপনি আপনি আমার কাছ থেকে দূরে সরুন। কি হয়েছে মায়াবিনী বলো, আমি সরবো কেন? তে নিশ্চুপ, কিছু বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি সরে যাচ্ছি। জাঙ্কুক এরপর তের কাছ থেকে একটু সরে দাঁড়ায়। ও কি আমাকে ভয় পাচ্ছে? এ আমি কার মায়ে নিজেকে জড়ালাম? ওর কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব, কিন্তু ও তো দূরে থাকতে চাচ্ছে। এদিকে জাঙ্কুক তের কাছ থেকে একটু দূরে সরে আসতেই তের দৌড়ে বারান্দায় ছুট লাগায়। সেখানে গিয়ে ঝুলন্ত খাঁচায় একটা পাখি দেখে তের মুখে অনায়াসে হাসি ফুটে ওঠে। কি সুন্দর পাখিটা, তোমার নাম কি? পেছন দিক থেকে জাঙ্কুক বলে, ওর নাম সুপ পাখি। জাঙ্কুকের কণ্ঠ শুনে তে আবারও ভয় পেয়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়। আমি আমি আর এখানে আসবো না, আমাকে মারবেন না। মায়াবিনী কি মারবে তোমাকে? আপনি। জাঙ্কুক বুঝতে পারে এগুলো সব তার সৎ মায়ের জন্য হয়েছে। সৎ মায়ের মতো তে জাঙ্কুককেও ভয় পাচ্ছে। এরপর জাঙ্কুক তাকে স্বাভাবিক করতে বলে, আচ্ছা দেখো তো আমি কি সুককে মারি? মারি না তো, তবে তোমাকে আমি কেন মারবো? জানো তো শুকনা আমার নাম ধরে ডাকে। সত্যি ডাকে? হ্যাঁ তো ডাকে, ও সবার নাম ধরে ডাকে, তোমাকেও একদিন ডাকবে, আমাকেও ডাকবে। কিন্তু ও তো আমার নাম জানে না, আমার নাম তো তে। ওকে কে বলবে, ওকে কে শিখিয়ে দেবে? ওকে আমি বলবো, ওকে আমি তোমার নাম শিখিয়ে দেবো, কিন্তু যদি তুমি আমাকে ভয় না পাও তবে। তে যেন মুহূর্তে সমস্ত ভয় ভুলে গিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, না না আমি আপনাকে ভয় পাইনি তো, আপনি কি ভূত নাকি? আপনি তো অনেক ভালো, ওকে নামটা শিখিয়ে দিন না। আচ্ছা দিবনি, তবে যে তোমাকে আমার বন্ধু হতে হবে। সুক আমার বন্ধু ছাড়া কারো নাম বলে না। হবে আমার বন্ধু? জাঙ্কুকের এখন কেমন জানি ভয় করছে, যদি তে ওর বন্ধু না হয়। ও গড, যেখানে শত শত মেয়ে জাঙ্কুকের জন্য পাগল, আর সেই জাঙ্কুক কিনা এখন ভয় পাচ্ছে এই বাচ্চা মেয়েটার বন্ধু হতে চেয়ে, তাও আবার নিজেরই বাচ্চা বউ। জাঙ্কুক তখন আবারও ভয়ে ভয়ে বলে, কি হলো কি, হবে না আমার বন্ধু? কথাটা বলেই জাঙ্কুক তের দিকে হাত বাড়িয়ে দেয়। বন্ধু হব, কিন্তু হাত ধরতে পারবো না। হাত না ধরলে বন্ধু হয় নাকি? আচ্ছা যাও, ওকে তোমার নাম শিখিয়ে দিব না। এই না না, আমি হলাম বন্ধু, এই নিন। কথাটা বলেই তে জাঙ্কুকের হাতে হাতটা রাখে। এরপর তে দোলনায় গিয়ে বসে পাখিটির সাথে মেতে ওঠে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, এই মেয়েকে কিনা আমি বিয়ে করতেই চাইনি। ইস জাঙ্কুক, তুই আসলে একটা মহাগাধা, তুই তোর নিজের সুখকে চিনতে পারলি না। ভাগ্যিস বাবা জেদ করলো, তা না হলে যে আমি আমার মায়াবিনীকে হারিয়ে ফেলতাম। মায়াবিনী আমি তোমাকে আর কখনো আমার কাছ থেকে দূরে সরে যেতে দেব না, তুমি শুধু আমার, হ্যাঁ আমার, শুধুই আমার। এসব ভাবতে ভাবতেই জাঙ্কুক হঠাৎ খেয়াল করে তে দোলনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। এই মেয়ে তো দেখি আমার শান্তি হারাম না করে ছাড়বে না, ওকে ছাড়া যে আমি অচল হয়ে পড়ব। সকালবেলা জাঙ্কুকের ঘুম ভাঙতেই বিছানার দিকে চোখ যায়, বিছানা ফাঁকা। হঠাৎই অজানা ভয়ে জাঙ্কুকের বুকটা যেন কেঁপে ওঠে। রাতেই তো তাকে কোলে করে বারান্দা থেকে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়েছিল, আর জাঙ্কুক সোফায় শুয়েছিল। নিজেকে কেমন জানি পাগল পাগল লাগছে, পাগলের মতো জাঙ্কুক নিচে ছুটে যায়। নামচুন সোফায় বসে খবরের কাগজ পড়ছিল, এমন সময় জাঙ্কুক ছুটে এসে নামচুনের কাছে হাঁটু গেড়ে বসে। বাবা তুই কই? জাঙ্কুকের কণ্ঠ শুনেই নামচুন মাথা তুলে দেখে জাঙ্কুক অসহায় দৃষ্টিতে নামচুনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের দৃষ্টি দেখি নামচুনের বুঝতে আর বাকি নেই, তার মানে তার ছেলে টোপটা গিলে ফেলেছে। এরপর নামচুন কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, নেই। নেই মানে? নেই মানে নেই, ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। কেন বাবা? কেন মানে? ওকে তো তোর পছন্দ না। আমি বুঝতে পারলাম যে তোকে জোর করে বিয়ে দিয়ে আমি ঠিক করিনি, তাই ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। মানেটা কি? একবারও তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছিলে? তোকে কেন জিজ্ঞাসা করতে হবে, তুই তো এটাই চেয়েছিলি। না, এটা আমি চাইনি,
কেন? ও তো মাত্র 16 বছরের একটা বাচ্চা মেয়ে। হোক হোক মানে তোর কোনো সমস্যা নেই? না নেই। আমাকে টিকে এনে দাও। যাকুক, এটা এখন আর কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? ও আমার বউ, আমি যাচ্ছি ওকে নিয়ে আসতে, তুমি থাকো। তুই এখন গ্রামে যাবি, তাও এভাবে অগোছালো চুল অগোছালো পাঞ্জাবিতে। আমার এইসবের কোনো দরকার নেই, তে হলেই আমার হবে, আমার টিকে চাই। যাচ্ছি আমি। আপনি কোথায় যাচ্ছেন? হঠাৎই পিছন দিক থেকে সেই চিরচেনা মধুর কণ্ঠ ভেসে আসতেই জাঙ্কুক থমকে যায়। পিছনের দিকে ফিরে দেখে তে দাঁড়িয়ে আছে। দৌড়ে তের কাছে এসে দুগালে হাত দিয়ে বলে, তে তে তুমি ঠিক আছো? কোথায় ছিলে তুমি? কি হলো বলো, কোথায় ছিলে? ওই আসলে ভাই, আমি ওকে ফ্রেশ করাতে নিয়ে গিয়েছিলাম। এতক্ষণে জাঙ্কুক যেন নিজের দেহে প্রাণ ফিরে পেয়েছে। জাঙ্কুক নামজুনের দিকে তাকিয়ে দেখছে, নামজুন মুচকি মুচকি হাসছে। ইস বাবা, এতক্ষণ আমার সাথে আমাকে এভাবে বোকা বানালো? কি কেমন দিলাম? হ্যাঁ, জাঙ্কুক রেগে মেগে সেখানে আর কোনো কথা না বলে তার রুমের দিকে চলে আসে। খাবার টেবিলে নামজুন বসে তেকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে। তেও অনেকদিন পর বাবার ভালোবাসা পেয়ে খুশিতে খাচ্ছে। এরই মধ্যে জাঙ্কুকও নিচে চলে আসে, পলকহীনভাবে তের হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে দেখছে। শোনো তেমা, আজ থেকে তুমি আয়ুর সাথে আয়ুর রুমে ঘুমাবে। মানে? হঠাৎ কথাটা কানে আসতেই জাঙ্কুক চেঁচিয়ে ওঠে, জাঙ্কুক বিহেভ ইয়োরসেলফ, সকাল থেকেই তুমি চেঁচাচ্ছ। তে এবার জাঙ্কুককে দেখে মুচকি হেসে উঠে দাঁড়ায়, তারপর বলে, আপনি এখানে বসুন। ব্যাস, জাঙ্কুকের এখন আর কিছু মাথায় নেই, শুধু মনে হচ্ছে সবুরের নেওয়া ফলে কথাটা আসলেই সত্যি। তাই আজ সে তার মায়ের বেনির স্পর্শ করা চেয়ারটাতে বসার সুযোগ পেল। আপনি কি বসবেন না? হ্যাঁ হ্যাঁ বসবো তো। জাঙ্কুক বসার সাথে সাথে নামজুন এবার জাঙ্কুককে বলে, জাঙ্কুক যা বলছিলাম, তুমি আর তে এরপর থেকে আলাদা আলাদা থাকবে। কি? কিন্তু কেন বাবা? জাঙ্কুক তোমার বুঝতে হবে, তে এখনো অনেকটাই ছোট। এদিকে তে মহা খুশিতে বলে ওঠে, কি মজা কি মজা, আমি আপুর সাথে থাকবো, অনেক মজা হবে। হ্যাঁ তে, অনেক মজা হবে। এদিকে জাঙ্কুক তের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, আমার বউ কি আমাকে কখনো বুঝবে না, জীবনে বুঝবে না। দেখো জাঙ্কুক, কালকে নিয়ম রক্ষার জন্য তোমাদেরকে একসাথে থাকতে দিয়েছিলাম, কিন্তু এখন থেকে তোমরা আলাদাই থাকবে, কথাটা কি বুঝতে পারলে? হ্যাঁ পেরেছি, যা ইচ্ছে তাই করো, নিজের ইচ্ছেতে জোর করে বিয়ে দেবে, নিজের নিয়ম পালন করার জন্য একসাথে থাকতে দেবে, আবার নিজেই আলাদা করে দেবে। আমার তো কোনো ইচ্ছেই নেই। কথাটা বলি জাঙ্কুক না খেয়ে রেগে মেগে রুমের দিকে চলে যায়। যা তো তেমা, দেখ ছেলেটা রেগে না খেয়ে চলে গেল। আচ্ছা বাবা, জাঙ্কুক রুমের মধ্যে লম্বা লম্বা পায়চারি করছে। না না, কীভাবে থাকবো আমি ওকে ছাড়া? এক রাতেই যে ও আমার নেশা হয়ে উঠেছে, ওকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব, আমার যে দম বন্ধ লাগে ওকে ছাড়া। আপনি চলে আসলেন কেন? তে তুমি এখানে, আপনি রাগ করে চলে এসেছেন তাই না? কে বলেছে তোমাকে আমি রাগ করে চলে এসেছি? কেউ বলেনি, আমি জানি আপনি আমাকে বিয়ে করতে চাননি, বাবা জোর করে আপনাকে বিয়ে দিয়েছে আমার সাথে, কেনই বা করতে চাইবেন? মা তো বলতো আমি অপয়া, আমি জানি আমি অপয়া, তাই হয়তো চান। চুপ, একদম চুপ, তোমাকে এসব বাজে কথা কে বলেছে? হ্যাঁ আপনি তো তখন ধুরো পাগলি, ওটা তো আমি এমনি রাগ করে বলেছি, দেখলে না বাবা তোমাকে আমার কাছ থেকে দূরে করে নিল। যাও, সরি আর বলবো না, ঠিক আছে? তবুও এখন থেকে এসব বাজে কথা যেন আমি তোমার মুখে আর না শুনি, মনে থাকবে? আনমনে তের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, তাকে কেউ কখনো এভাবে ভালোবেসে বকে দেয়নি। তারপর তেই বেশ আস্তে করেই বলে, মনে থাকবে। দিন এভাবেই পার হচ্ছিল। জাঙ্কুক আর তে একসাথে থাকতে না পারলেও সবসময় তেকে আগলে রাখতো জাঙ্কুক, সামান্য ব্যথা পেলেও জাঙ্কুক যেন পাগলের মতো আচরণ করতো। তের ছোট্ট ছোট্ট শখগুলো নিজের হাতে সযত্নে পূরণ করতো জাঙ্কুক, তে ছাড়া নিঃশ্বাস নেওয়াও যেন ভুলে গেছে জাঙ্কুক। জাঙ্কুকের সবটা জুড়ে এখন শুধু তে, তার মায়াবিনী। হাজার হাজার বছর চলে গেলেও যেন এই মায়া কাটানো সম্ভব নয়। তেও আস্তে আস্তে ভয় পাওয়া থেকে বেরিয়ে এসেছে, সৎমার দেওয়া সমস্ত আঘাত জাঙ্কুকের যত্নে ভুলে গিয়েছে তে। এদিকে জাঙ্কুক একসাথে থাকতে না পারলেও প্রতি রাতে লুকিয়ে যায় তার মায়াবিনীর কাছে, তার বাচ্চা বউর কাছে। ঘুমন্ত মায়াবিনীকে দুধ চোখ ভরে দেখে জাঙ্কুক, কিন্তু তবুও কেন জানি চোখের তৃষ্ণা মেটে না জাঙ্কুকের, কপালে আলতো করে ভালোবাসা ভরিয়ে দেয় জাঙ্কুক থেকে। জাঙ্কুক আবার থেকে নতুন করে স্কুলে ভর্তি করিয়েছে, থেকে সকালে স্কুলে নিয়ে যাওয়া, তারপর স্কুল থেকে নিয়ে আসা, সারাদিন পর রাতে মায়াবিনীর দিকে তাকিয়ে তার ছোট্ট হাত জোড়া
নিজের হাতের মধ্যে ঢুকিয়ে বসে থেকে নিজের সমস্ত ক্লান্তি দূর করে জাংকুক। এসব ছাড়া যেন জাংকুক আর কিছু বুঝেই না। জাংকুকের সকল কার্যকলাপ দেখে ভীষণভাবে লজ্জা দেয়, কিন্তু তবুও জাংকুকের এই ছোট ছোট আবদারগুলো ঠিক পূরণ করে আনন্দ পায়, সুখ পায়। কিন্তু কথায় আছে না, সুখ ক্ষণস্থায়ী। ঠিক তেমনই একদিন হুট করে তের সৎ বোন লিসা আসে তের শ্বশুর বাড়িতে। এসেই তেকে জড়িয়ে ধরে কান্না করেছে লিসা, আর বলেছে তেকে সে খুব মিস করেছে, তাই তের কাছে বেশ কিছুদিন থাকতে এসেছে। লিসা বোন হিসেবে তের সাথে কখনো কোনোদিন ভালোভাবে কথাও বলেনি, সুযোগ পেলে অত্যাচার করেছে। লিসা শহরে থাকতো পড়াশুনোর জন্য, তাই গ্রামে যখনই যেত তখনই তের উপর অত্যাচার করতো লিসা। সেখানে লিসার এরকম আবেদনময়ী কথা শুনে তের নরম ছোট্ট মনটা গলে যায়। তের যখন সুগার সাথে বিয়েটা ঠিক হয় তখনই লিসা জাংকুককে দেখে ফেলেছিল। সেখানেই জাংকুককে ভালো লেগে যায় লিসার। তখনই লিসা মনে মনে জাংকুকের বউ হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু হুট করে তের সাথে জাংকুকের বিয়েটা হয়ে যায়। লিসা প্রথমে ভেবেছিল জাংকুক হয়তো তের মতো একটা গায়ে ছোট্ট মেয়েকে বউ হিসেবে মেনে নেবে না, কিন্তু যখনই শুনেছে জাংকুক থেকে মেনে নিয়েছে, অনেক ভালো আছে, তখনই সেটা যেন আর মেনে নিতে পারেনি, চলে এসেছে এখানে। উদ্দেশ্য তেকে সরিয়ে জাংকুকের বউ হবে। প্ল্যান মোতাবেক লিসা বারবার চেষ্টা করছিল, কখনো তেকে বিনা কারণে ব্যথা দেওয়ার চেষ্টা, কখনো বা তের মনে জাংকুককে নিয়ে সন্দেহ সৃষ্টি করত, কখনো বা জাংকুকের কাছাকাছি যাবার চেষ্টা করত, কিন্তু কোনোভাবেই জাংকুককে নিয়ে তের মনে সন্দেহ সৃষ্টি করতে পারেনি লিসা। তের মনে সন্দেহ তো দূর, জাংকুককে নিয়ে কিছু বলতে আসলেও তের একটাই কথা, আমি জানি উনি আমাকে অনেক ভালোবাসেন। এদিকে তের সামান্য চোট পেলেও জাংকুকের পাগলামি আগের থেকে দ্বিগুণ হারে বেড়ে যেত। কেন জানি জাংকুক আগের থেকে হাজার গুণ আগে রাখতে শুরু করে তেকে, যা লিসাকে ধীরে ধীরে তের প্রতি আরো বেশি হিংস্র করে তুলেছিল। সহ্য করতে না পেরে লিসা এবার সিদ্ধান্ত নেয় তেকে সারা জীবনের মতো জাংকুকের জীবন থেকে সরিয়ে ফেলবে। এমনই একদিন জাংকুকের খুব জরুরি কাজে অফিসে যেতেই হবে, আয়ু ভার্সিটিতে গিয়েছে তাই জাংকুক যেতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে তাকে যেতেই হয়। নামজন এদিকে অফিসে, বাসায় তেয়ার লিসাই ছিল, আর লিসা এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করতে চায়নি। লিসা তের রুমে গিয়ে বেশ আদরে সুরে তের সাথে অনেকক্ষণ গল্প করতে থাকে। গল্প করতে করতে এক পর্যায়ে লিসা বলে, চল তো তে বাইরে থেকে ফুচকা খেয়ে আসি, অনেকদিন হলো খাই না। না না আপু, উনি শুনে রাগ করবেন, একা একা বাইরে যাবো কীভাবে বলো, তার থেকে উনি আসুক, তারপর না হয় ওনাকে নিয়ে। আরে জাংকুক ভাই, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তখন কি ফুচকা থাকবে নাকি? আর তুই একা কোথায়, আমিও তো যাব। না না আপু, উনি যাবার আগে বলে গিয়েছিলেন আমি যেন এই রুম থেকেও না বের হই। তে, তুই কি এখনো ছোট আছিস নাকি যে তুই এই রুম থেকে বের হবি না? স্কুল শেষ করে কলেজে উঠলি, এখনো কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি তোর? আপু, উনি যদি বকেন? আহা, তে বকবে কেন, আর আমরা তো খেয়ে চলে আসবো। কিন্তু আপু, আমি তো কিছু চিনি না, কোথায় পাবো ফুচকা? আহা, তে তুই না চিনলে আমি তো চিনি, চল তো। তে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে লিসার সাথে বের হয়। লিসা তেকে নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। তের এবার ভয় করছে, আপু কই আসলাম, এখানে তো ফুচকা নেই, আশেপাশে তো কাউকে দেখছি না, আমার ভয় করছে। দাঁড়াতে, এখানে ফুচকা আসবে, একটু অপেক্ষা কর। হঠাৎই একটা কালো গাড়ি এসে থামে লিসার তের সামনে। গাড়িটিকে দেখে লিসার মুখে হাসি ফুটে ওঠে। তে চল এই গাড়িতে উঠ। মানে আপু, গাড়িতে কেন উঠব? আহা, তে এত কেন কথা বলিস বলতো, তোকে যখন এখানে উঠতে বলেছি ওঠ, আর তোকে তো এখন যেতেই হবে। মানে আহারে, আমার ছোট্ট সোনা বোনটা, মানে বুঝতে পারলি না? তুই কি ভাবলি তোর মতো একটা গাইয়ে মেয়ে এত বড় বাড়িতে বউ হয়ে থাকবে, জাংকুকের মতো স্বামী নিয়ে সংসার করবে, খুব সব তাই না তোর? আর আমি এখানে চুপচাপ বসে বসে সবটা দেখবো। শোন, জাংকুক শুধু আমার, এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা একমাত্র আমার আছে, আর তাই তোকে চলে যেতে হবে রে সোনা বোন আমার। ভাবিস না, তোর কোনো ক্ষতি হবে না, তুই আরও ভালো থাকবি, আরও আরামে থাকবি, শুধু প্রতি রাতে নতুন নতুন মালিকদের খুশি করবি, ব্যাস, তোর আর কোনো অভাব থাকবে না, উল্টো তুই আরও মোটা অঙ্কের টাকা পাবি। বলেই লিসা ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এদিকে তে লিসার কথা শুনে যেন বিশ্বাস করতেই পারছে না, এই মেয়েকে নাকি ভালোবেসে আপন করে নিয়েছিল তে, কিন্তু এখন কি করে বাঁচবে তে? ভয়ে তে এবার ফুপিয়ে কেঁদে দিল।
এদিকে গাড়ি থেকে কতগুলো ছেলে বের হয়ে তের গায়ে হাত দিতে নিলেই কেউ এসে ছো মেরে তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। লিসার সামনে তাকিয়ে দেখে জাগুক তেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, জাগুকের সাথে 5-6 জন পুলিশ। লিসা সেই ছেলেগুলো পুলিশ দেখে ভয়ে পালাতে নিলে পুলিশগুলো তাদেরকে ধরে ফেলে। এদিকে তে চিরচেনার বুক পেয়ে জোরে চিৎকার করে কেঁদে ওঠে। জাগুকের মুখটা দু হাতে আলতোভাবে তুলে বলে, তে ভয় পেও না, এই তো দেখো আমি চলে এসেছি, আর কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। কেন তুমি ওর সাথে আসতে গেলে বলো তো? আর যদি আমি ঠিক সময় না আসতাম, তোমার যদি কিছু হয়ে যেত, তবে আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? প্রথম দিনই আমি বুঝেছি ও তোমাকে ভালোবাসে না, তে ও তোমার ক্ষতি চায়, তাই তোমাকে অনেক আগে থেকে আমি আগলে আগলে রাখতাম। তোমার লকেটে আমি হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, তোমার গায়ে একটা আঁচড় আমি লাগতে দেবো না। তে তে দেখো আমার দিকে, আমার দিকে তাকাও, কেঁদো না প্লিজ, কেঁদো না, তুমি কাঁদলে যে আমার বুকে লাগে। তে দেখো ওদের পুলিশ নিয়ে গেছে, ওরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর কোনো উপায় না পেয়ে তেকে আলতো হাতে কোলে তুলে নিয়ে বাসার দিকে রওনা হয়। তেকে নিয়ে জাঙ্কুক রুমে চলে আসে। তে এখনো জাঙ্কুককে ছাড়েনি, কেঁদে যাচ্ছে। জাঙ্কুককে কান্না থামানোর জন্য এবার রেগে গিয়ে তেকে বিছানায় ছুঁড়ে ফেলে। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। তে জাস্ট স্টপ ক্রাইং, এখন কাঁদছো কেন? হ্যাঁ তোমাকে আমি মানা করিনি এই রুমের বাইরে যেতে, কেন গিয়েছো বলো, বলো কেন গিয়েছো? আমি আমি তো যেতে চাইনি, তখন তো আরোপে জোর করেছিল, তাই চুপ, একদম চুপ, একদম কান্না করবে না তুমি, এখন আর সে ছোট নেই, তে সব কিছুই বোঝো তুমি, আই জাস্ট ওয়ান্ট টু টক টু ইউ। এই বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। এভাবেই কেটে যায় 7 দিন। এই কয়দিন জাঙ্কুক তের সাথে একটা কথাও বলেনি, তে শত চেষ্টা করেও জাঙ্কুকের কাছাকাছি যেতে পারেনি। জাঙ্কুকের অবহেলাগুলো তেকে তার সহ্যের সীমার বাইরে নিয়ে যাচ্ছিল। আর জাঙ্কুক বেশ রাত করেছে বাসায় আসতে। তে এই কয়দিন জাঙ্কুকের জন্য না খেয়ে খাবার নিয়ে বসে অপেক্ষা করত, তবে আজ তেকে না দেখতে পেয়ে জাঙ্কুকের বিষয়টা কেমন জানি ভালো লাগেনি। জাঙ্কুক ভাবলো তে হয়তো ঘুমিয়ে পড়েছে। এ ভেবে জাঙ্কুক নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমের সামনে এসে দেখে রুমের লাইটটা অফ, কেমন জানি একটা ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে পুরো রুম জুড়ে। জাঙ্কুক এবার রুমের লাইটটা অন করতে নেবে, তার আগেই আপনাআপনি রুমের লাইটটা জ্বলে ওঠে। জাঙ্কুক আলোয় ভালোভাবে লক্ষ্য করতে বেশ অবাক, রুমটা পুরো ফুল দিয়ে সাজানো। বিছানার মাঝে তে বিয়ের পোশাকে মাথায় বড় ঘুমটা দিয়ে বসে আছে। এদিকে তে জাঙ্কুককে আসতে দেখে দৌড়ে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আচমকে এইভাবে জড়িয়ে ধরে জাঙ্কুককে তাল সামলাতে না পেরে তেকে জড়িয়ে ধরে। পরক্ষণে আবার তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলে, তুমি এখানে কেন, আর এসবের মানে কি? তে কেন আপনার পছন্দ হয়নি, আপনি এখনো আমার উপর রাগ করে আছেন? তা এগুলো কি শুধু রাগ ভাঙানোর জন্য করা হয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বাবা না তোমাকে আলাদা থাকতে বলেছে? হ্যাঁ বলেছিলেন বাবা, কিন্তু এখন আর বলবেন না, আমি বাবাকে রাজি করিয়ে তারপরে আপনার কাছে এসেছি। আর তাছাড়া এটা আমারও ঘর, এখানে তো আমাকে একদিন না একদিন আসতেই হতো, তখন সময় হয়নি তাই আসিনি, এখন হয়েছে তাই চলে এসেছি। বাহ, কথা তো দেখছি ভালোই বলতে শিখেছো, তা আর কিছু শিখে আসনি? বাসর সাজিয়েছো, নিজে বউ সেজেছো, বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয় এটা কি তুমি জানো না? জানি তো, আচ্ছা দাঁড়ান আমি করছি। না থাক, নিজে থেকে যখন করনি তখন আমার কথা আর করতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। এ কথা বলে জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে রুমে নেই। এরপর জাঙ্কুক বারান্দার দিকে পা বাড়ায়। জাঙ্কুক বারান্দায় গিয়ে দেখে তে আপন মনে বসে খাঁচার পাখিটির সাথে কথা বলছে। আমাকে না উনি একদমই ভালোবাসেন না সুখ, যদি ভালোবাসতেন তবে আমার একটা ভুলের শাস্তি উনি এভাবে দিতে পারতেন না, আজ আমি নিজ থেকে এসেছি তার কাছে আর উনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন, আমারই ভুল, ওনার তো আমাকে ভালোবাসার কথা নয়, উনি তো বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিলেন। চলে যাবো রে সুখ, অনেক দূরে চলে যাব, উনি অন্য কাউকে নিয়ে থাকুক, অন্য কাউকে ভালোবাসুক। এ মেয়ে তো দেখি এখনো সে বাচ্চাই রয়ে গেল, আমার বাচ্চা বউ।
সুখের সাথে কথা বলা হলো? হঠাৎ চাঙ্গাকে কণ্ঠ শুনে তে তাড়াতাড়ি করে চোখ মুছে পিছনের তাকায়, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? চলেই যখন যাবে তখন এভাবে বাসো কেন সাজিয়েছ? কারণ আমার বাচ্চা চাই, শুনেছেন, আমার বাচ্চা চাই, আমি আপনাকে ভালোবাসি। বাচ্চা চাই মানে? এই কি বলছো কি তুমি, তুমি নিজেই তো একটা বাচ্চা, আবার বাচ্চা চাচ্ছ কোথা থেকে, পাগল নাকি? খবরদার, একদম আমাকে বাচ্চা বলবেন না, আমার বয়স 18 পেরিয়েছে, আমি বাচ্চা না। আর তাছাড়া বাচ্চা না হলে আপনি কখনো আমাকে ভালোবাসবেন না। কি, বাচ্চা না হলে আমি তোকে ভালোবাসবো না? কে বলেছে এই কথা তোমাকে? সব স্বামীকে হাত করতে হলে বাচ্চা লাগে। তুমি আমাকে হাত করতে চাও? হ্যাঁ চাই, আপনি আমাকে ছেড়ে অন্যকে ভালোবাসবেন সেটা আমি সহ্য করতে পারবো না। আনবিলিভেবল, তে এই জন্যই বলি তুমি এখন একটা বাচ্চা। তে গরম চোখে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কু একটু কেশে তারপর তের দিকে এগিয়ে এসে বলে, তোমার বাচ্চা চাই সত্যি? হ্যাঁ বললাম তো, চাই চাই চাই। এরপর জাঙ্কুকার কোনো কথা না বলে তে একদম কাছে গিয়ে তের কানে ফিসফিস করে বলে, আচ্ছা তা আমার বাচ্চা বউটার যখন বাচ্চা লাগবে তখন আমিও প্রস্তুত, কিন্তু আমার বাচ্চা বউ কি পারবে সবটা সামলে নিতে, পারবে তার এই বুড়ো স্বামীটাকে সামলাতে? জাঙ্কুকের এমন নেশালো কণ্ঠে তে যেন জমে যাচ্ছে, ভিতরে কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যার প্রভাবে তে সারা শরীরে শিহরণ খেলা করে বেড়াচ্ছে। তখন তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আপনার দাও সব কিছু সহ্য করতে পারবো জাঙ্কুক, আমার আপনার অস্তিত্ব চাই, আপনার ভালোবাসার অংশ চাই। তাই বুঝি, তাহলে তো আর দেরি না করাই ভালো, আমার বাচ্চা বউকে বাচ্চা দেবার কাজটা শুরু করে দিই, কি বলো? কথাটা বলেই জাঙ্কুক এক ছটায় তেকে কোলে তুলে নেয়, তারপর আবারও জাঙ্কুক তের কানের কাছে এসে মুখটা লাগিয়ে বলে, ভালোবাসি বউ, প্রচণ্ড ভালোবাসি আমার বাচ্চা বউকে, তুমি যে আমার অস্তিত্ব, তুমি যে আমার নেশা, আজ থেকে 2 বছর আগের এই নেশাটায় আমি যে খুব বাজেভাবে আসক্ত হয়ে গিয়েছিলাম, আজও তোমার গায়ের গন্ধ আমাকে বারবার বাধ্য করে তোমার কাছে ছুটে যেতে, তোমার চুলের নেশালো ঘ্রাণে বারবার ডুবে যেতে ইচ্ছে করে, তোমার গোলাপি অধৈর্যরা এক অসম্ভব ক্ষমতাশীল টান প্রয়োগ করে আমার উপর, মধুর চাকিও হয়তো এত মধু নেই যা তোমার ওই ঠোঁটজোড়ায় আছে, এত কিছুর ইচ্ছেগুলো এতদিন ধরে আমি আটকে রেখেছি, তে শুধু আমার বাচ্চা বউটাকে কষ্ট দিতে চাইনি, তবে আমিও যে আজ নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম, আজ আমিও তোমার কাছাকাছি আসব, তোমার চুলের নেশালো ঘ্রাণে ডুব দিব, তোমার গোলাপি অধৈর্যরার মধু আস্বাদন করব। জাঙ্কুকে এমন কথাগুলো শুনে তে আর জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না, লজ্জায় জাঙ্কুককে তে আঁকড়ে ধরে, জাঙ্কুকও তেকে নিয়ে ডুবে যায় এক অন্য দুনিয়ায়। আজ তাদের সম্পর্কের অসম্পূর্ণতাও পূর্ণতা পেল, এতদিনে চেপে রাখা সুপ্ত ইচ্ছেগুলো জাঙ্কুক মেটাতে ব্যস্ত হয়ে পড়ে, তেকে তার ভালোবাসার চাদরে জাঙ্কুক মুড়িয়ে নিচ্ছে, তেও তার ভালোবাসার মানুষের প্রতিটা স্পর্শে নিজেকে ডুবিয়ে নিল, মিলিত হলো 2 আত্মা যেখানে নেই কোনো অপবিত্রতা, এক অজানা সুখে দুজনেই ভেসে বেড়াচ্ছে। জাঙ্কুকও বুঝতে পারেনি তার বাচ্চা বউ তাকে এতটা ভালোবাসবে, এতটা কাছে টেনে নেবে। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায়, সময় মানুষকে বদলায়, আজ তেকে বদলিয়েছে, তেকে বুঝতে শিখিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কটা, তের দ্বারাই পূর্ণতা পেল জাঙ্কুকের ভালোবাসার।